বাংলাদেশ হয়ে উঠছে আরাক কাশ্মীর। আমার এই কথাটা শুনে অনেকেই হয়তো চমকে উঠতে পারেন। শান্ত হন, আমার কথাগুলো শোনেন, তারপরে প্রয়োজনে উত্তেজিত হবেন। কিন্তু আগে কথাগুলো শোনেন, কেন আমি বাংলাদেশে আরাক কাশ্মীর হবার সম্ভাবনা দেখছি। বাংলাদেশ আর কাশ্মীরের ইতিহাস, মানে যাকে বলে কোর ইতিহাস, একই। কীরকম সেটা? সেটা হচ্ছে একটা মুসলিম মেজরিটি অঞ্চলে ভারতীয় দখলদারিত্ব প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা, আর সেই দখলদারিত্বে স্থানীয় মুসলমান সম্প্রদায়ের কাউকে দালাল বানিয়ে দেশের মানুষের উপরে বসিয়ে দেওয়া। এই সরল কথাটা অনেকেই বলতে পারে না, কিন্তু আমি ফট করে বলে দিই। এই জন্যেই আমাকে হিন্দুত্ববাদীরা খুব অপছন্দ করে, কারণ এতদিনের নানা পর্দার আড়ালে অসাম্প্রদায়িকতা, প্রগতিশীলতা, ধর্মনিরপেক্ষতা ইত্যাদির আড়ালে এতদিন ঠিক হিন্দুত্ববাদী এজেন্ডা চালিয়ে যাওয়া যাচ্ছিল। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এখন আর সেটা করা যাচ্ছে না। যাই হোক, আসেন আমরা দেখি বাংলাদেশ আর কাশ্মীরের কোথায় কোথায় মিল। কাশ্মীরের সমস্যার শুরু কোথায়? কেন কাশ্মীর অগ্নিগর্ভ হয়ে উঠল? কোথায়, ঠিক কোন জায়গায় কাশ্মীরের সমস্যার শুরু? একটা প্রতারণার নির্বাচন থেকে, ঠিক শেখ হাসিনার মতো। 1987 সালের কাশ্মীর রাজ্য নির্বাচনে হয় পরিকল্পিত এবং ব্যাপক কারচুপি। ওই নির্বাচনে তখনকার কংগ্রেসের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং কাশ্মীর ন্যাশনাল কংগ্রেসের ফারুক আবদুল্লার দলকে জেতানোর জন্য যৌথ এবং ব্যাপক কারচুপি করে। সাধারণ কাশ্মীরেরা প্রতিবাদে ফেটে পড়ে, সে আন্দোলন পিটিয়ে মেরে গুলি চালিয়ে দমন করতে যায় ভারত সরকার। সঙ্গত কারণে এই ব্যাপক নিপীড়নের ফলে সাধারণ কাশ্মীরিদের আন্দোলন সহিংস হয়ে ওঠে এবং কাশ্মীরিরা আজাদি বা স্বাধীনতার জন্য সশস্ত্র লড়াই শুরু করে, ঠিক আমাদের মতোই, আমরা যেভাবে 71 শুরু করেছিলাম। কিন্তু রাজীব গান্ধী, তার দল, কংগ্রেসের বুদ্ধিজীবী এবং সমর্থকদের আর্গুমেন্ট কি ছিল এই কারচুপির পক্ষে? কেন তারা কারচুপি করেছে? তাদের সাফাইটা ছিল, ফারুক আবদুল্লার দল না জিতলে কাশ্মীরে ইসলামী মৌলবাদের উত্থান ঘটবে। যেহেতু ওই বছর মুফতি মোহাম্মদ সাইদের নেতৃত্বে কিছু ইসলামী দলের একটা জোট নির্বাচনে অংশ নিয়েছে এবং তারা খুবই জনপ্রিয় এবং তাদের জিতে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে, অতএব এদেরকে যে কোনো উপায়ে ঠেকানো জায়েজ, এবং মৌলবাদ ঠেকানোর জন্য ফারুক আবদুল্লাহর কোনো বিকল্প নেই। সেই একই বয়ান, সেই একই কৌশল যা শেখ হাসিনা নিয়েছে। আওয়ামী লীগ হারলে বিএনপি জামাত আবার ক্ষমতায় আসবে, 64 জেলায় একসাথে বোমা হামলা হবে, জঙ্গিবাদের উত্থান হবে, শেখ হাসিনার বিকল্প নাই। এই তো সেই একই বয়ান। তাই প্রথমে তত্ত্বাবধায়ক সরকার প্রথা বাতিল করা হলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন করা হলো, যুদ্ধাপরাধের বিচারের অছিলায় জামাত ইসলামীর নেতাদের ফাঁসি দেওয়া হলো, জামাতকে পিটিয়ে মাটিতে মিশিয়ে দেওয়া হলো, জামাত করে এই বলে অসংখ্য মানুষকে গুম করা হলো, ক্রস ফায়ারে মারা হলো। জামাতের নেতা গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার আজমি এখনো গুম হয়ে আছেন। জামাতের নেতাকর্মীদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া হলো বুলডোজার দিয়ে। স্রেফ জামাত করার অপরাধে প্রবীণ জামাত নেতাকে ছাদে তুলে ধাক্কা দিয়ে নিচে ফেলে হত্যা করা হলো। বুয়েট ছাত্র আবরারকে সারা রাত হোস্টেলে পিটিয়ে পিটিয়ে মেরেই ফেলা হলো শিবির বলে। শিবির হলেই পেটানো যায়, জামাত হলেই পেটানো যায়, তাদের বাড়িঘর ধ্বংস করে দেওয়া যায়। বিএনপিকেও একইভাবে ধ্বংস করে দেওয়া হলো, যখনই যে প্রতিবাদ করতে গেল তাকে জঙ্গি আখ্যা দিয়ে, মামলা দিয়ে, গুম করে পিটিয়ে তাদেরকে চুপ করিয়ে বা দেশ ছাড়া করা হলো। মাহমুদুর রহমানকে আদালতের বারান্দায় পেটানো হলো, উনি জামিন চাইতে গিয়েছিলেন। হাসিনার আমলে বিদেশে বাংলাদেশ থেকে বিতাড়িত রাজনৈতিক আশ্রয়প্রার্থীর সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ল। দেখুন এই গ্রাফে, 2015 সালে 40,000 বাংলাদেশি নানা দেশে রাজনৈতিক আশ্রয় চেয়েছে। বাংলাদেশের অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যার একটা তুলনা দিলেই বুঝতে পারবেন এই সংখ্যাটা কেমন। 2020 সালে নানা দেশে বাংলাদেশিদের মোট রাজনৈতিক আশ্রয় প্রার্থনার অ্যাপ্লিকেশন ছিল প্রায় 15,000। একই সময়ে যুদ্ধবিধ্বস্ত ইরাক থেকে রাজনৈতিক আশ্রয়ের অ্যাপ্লিকেশনের সংখ্যা ছিল প্রায় 25,000। কাশ্মীরের নির্বাচনের সেই ব্যাপক কারচুপির পর থেকেই নিয়মতান্ত্রিক রাজনীতি থেকে কাশ্মীর জনগণের মন উঠে যায়, আমাদের জনগণের মনও উঠে গেছে। তারপরেই কাশ্মীরেরা সশস্ত্র পথ নেয়। কেন কোনো দেশের রাজনীতি সশস্ত্র সংঘাতের পথে রওনা দেয়, এই প্রসঙ্গে
পশ্চিমা বিশ্ববিদ্যালয়গুলোতে নানা একাডেমিক গবেষণা করা হয়েছে, তার মধ্যে একটা গবেষণা আমি তুলে ধরছি। দেখেন, এখানে বলা হয়েছে কোনো দেশের জনপ্রতিনিধিত্ব বা প্রতিনিধি নেতা নির্বাচন ব্যবস্থায় হস্তক্ষেপ করার বিপদ কি, কেন এ কাজ করলে এরপর পরিস্থিতি সশস্ত্র রাজনীতির পথে চলে যায়, এবং এখানে বলা হয়েছে ক্লাসিক উদাহরণ হলো 1987 সালের 23শে মার্চের কাশ্মীরের নির্বাচনের ব্যাপক কারচুপি। এর কারণ হচ্ছে জনগণকে তার কথা বলা, তার মতামত প্রকাশের পথ বন্ধ করে দিলে, সেটা প্রকাশিত হতে না দিলে, নির্বাচিত হতে না দিলে দমবন্ধ সেই পরিস্থিতি এরপর একে সশস্ত্র পথে নিয়ে যায়। বাংলাদেশেও তো তাই হয়েছে, বাংলাদেশের রাজনীতি সংঘাতময় হয়ে উঠেছে। হ্যাঁ, সেটা কাশ্মীরের পর্যায়ে যায়নি, কিন্তু সেটা যাবার বস্তুগত শর্ত আওয়ামী লীগ নিজেই তৈরি করে দিয়েছে। আওয়ামী লীগ স্বাধীন বাংলা দেবার অঙ্গীকার করে লাখ লাখ মানুষকে রক্তদানে উদ্বুদ্ধ করেছিল, রক্ত দিয়েছিল মানুষ, তারপরে সেই স্বাধীন দেশকে তারা পরাধীন কাশ্মীরের মডেল বানিয়ে ফেলল। সেই স্টেন ওয়েলম্যানের নির্বাচনী ব্যবস্থায় হস্তক্ষেপ করে বাংলাদেশকে আর এক অনিবার্য সংঘাতের দিকে নিয়ে গেছে হাসিনা। বাংলাদেশের দুর্ভাগ্য, এই দেশের মানুষ একবার এদের ক্ষমতা আনার জন্য রক্ত দিয়েছে, আবার এদেরকে ক্ষমতা থেকে হটানোর জন্য রক্ত দিয়েই চলেছে। তবে রক্ত যখন আমরা দিয়েছি, রক্ত আরও দেব। বাংলাদেশ থেকে আমি ফ্যাসিস্ট শাসনের অবসান ঘটাবো ইনশাল্লাহ।